আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম। আমাদের রোগীরা যেসব ভিডিওতে কোশ্চেন করেন, স্বভাবত বিভিন্ন ব্যস্ততার কারণে আমাদের উত্তরটা দেওয়া হয় না। আজকে আমরা আসলে সেই ভিডিও যে কোশ্চেনগুলো আছে কিছু কিছু উত্তর আমরা আশা করি দিব, এবং যাতে রোগীরা বা আমাদের দর্শকরা যারা আছে তারা যাতে উপকৃত হন। আমাদের আরেকজন কোশ্চেন করছেন, উনি হলেন হাসি নূর। উনি লিখছেন, স্যার আমি আমাদের একজন প্রফেসরের নাম লিখছে, সর্বত আমরা প্রফেসরের নামটা উল্লেখ করব না, যে উনি অমুক স্যারকে দেখাইছি, উনি ইসিজি কো করাইছে, কী হয়েছে তা বলে নাই, তবে কিছু ওষুধ দিয়েছিলেন আর কিছু খাবার নিষেধ করেছিলেন, কিন্তু কোনো ফল পায়নি। পরে বক্ষব্যাধি ডাক্তার দেখিয়েছিলাম, আল্লাহর রহমতে ভালোই ছিলাম, এখন মাঝে মাঝে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, বুক ব্যথা করে আর জ্বালাপড়া করে, বিশেষভাবে রাতের বেলায়, আর আমার ব্যথাটা বেশিরভাগ ডান পাশে করে, এখন আমি কী করবো? ধন্যবাদ আপনাকে, আপনার যেহেতু ইসিজি ইকো পরীক্ষা করছেন। আসলে ওই যে বারবার করে আমি যেটা কথা বলছি, ইসিজি ইকো পরীক্ষা কখনো কখনো পর্যাপ্ত নাও হতে পারে, সেক্ষেত্রে রোগ নির্ণয় করার জন্য আরও পরবর্তীতে অ্যাডভান্সড যে পরীক্ষাগুলো আছে, ইটিটি বা এনজিওগ্রাম প্রয়োজন হতে পারে, বা কালার ডাপলারও প্রয়োজন হতে পারে, বা হল্টার পরীক্ষার প্রয়োজন হতে পারে। এখন আপনার আসলে নিশ্চিত হওয়া উচিত যে আপনার কোন ধরনের পরীক্ষা আসলে আপনার লাগবে। এইভাবে আপনি, আমার মনে হয় যে একজন ভালো কার্ডিওলজিস্টের সাথে আলাপ করে আপনার পরীক্ষা নিরীক্ষা করে আপনি নিশ্চিত হন আসলে আপনার কী কারণে সমস্যা হচ্ছে। এটা কি আসলে আপনার বক্ষব্যাধির কারণেই শুধু, না এটা আপনার অন্যান্য অ্যাসিডিটির কারণে হচ্ছে, না আসলে আপনার কোনো হার্টের সমস্যা আছে যে কারণে আপনার সমস্যা এগুলো হচ্ছে, সে এক্ষেত্রে আপনার আরও বিস্তারিত চেক আপ করে আমার মনে হয় আপনি নিশ্চিত হন, এবং আপনার আমার মনে হয় যে সেক্ষেত্রে আপনি উপকৃত হবেন। ধন্যবাদ আপনাকে, কারণ আপনার যে কোনো ধরনের বুকের ব্যথা ডাইন সাইডে হলেও কিন্তু হার্টের কারণে হতে পারে। আমাদের বুকের ব্যথা, হার্টের ব্যথা অনেক সময় বুকের মাঝখানে হয়, অনেক সময় ডাইনে হয়, অনেক সময় বাঁয়ে হয়, অনেক সময় ডাইন হাতে হয়, অনেক সময় বাম হাতে হয়, অনেক সময় পিছন দিকে হয়, অনেক সময় গলা চাপ দিয়ে ধরে উপর দিকে যায়, অনেক সময় পেটে হয়, পেটে ব্যথা, অনেক সময় গ্যাস্ট্রিক করে আমরা ভুল করি, বমি বমি ভাব হতে পারে, পেটে হতে পারে। সুতরাং আপনার ব্যথা অনেক সময় দেখা যায় শুধু হাতের আঙুলের দিকে হয়। আচ্ছা, কী কারণে আপনার ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে আপনার নিশ্চিত হয়ে আপনার আসলে যে হার্টের ব্যথা কি না, হার্টের থেকে হচ্ছে কি না নিশ্চিত হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ হাসি নূর আপনাকে।